অসাধারণ ক্লাইমেটটা হয়েছে। আর এই দিকগুলো তোমরা আগেও দেখতে পেয়েছো কীরকম ছিল ফাঁকা মাঠ, এখন দেখো পুরো গ্রিন হয়ে গেছে এই সাত দিনে চারদিকটা। আকাশে মেঘ আছে, তবে আজকে আর বৃষ্টি হচ্ছে না। দুদিন তিন দিন মানে আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিলো, আজ দেখছি এই প্রথম আকাশের মধ্যে একটু মানে মেঘ আছে কিন্তু হালকা রোদের চিহ্নও দেখা গেছে আজকে এই প্রথম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। দেখতে পেলে তোমরা ওয়েদারটা কেমন লাগছে, আজ হচ্ছে রোববার সকাল, তো আবার একটা নতুন ব্লগ শুরু করছি, আশা করি তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ আমি সাঙ্গমনের, তো আমরা সেদিন চলে এসেছি লাস্ট ব্লগে তোমরা দেখলে, তো সাঙ্গমনের থেকেই ব্লগটা রেকর্ড করছি। ওয়েদার এখানে খুব ভালো, দু তিন দিন এখানে আসার পরে আমি রেকর্ড করিনি, আমরা এসেছি তোমার সোমবার সকাল, তো তারপর থেকে যে আমার শরীর খারাপ শুরু হয়েছে তিন দিন ধরে ভালো রকম ছিল, জ্বর সর্দি কাশি, তো তারপর এই আজকে থেকে এখন একটু ভালো আছি, তো মোটামুটি আবার একটা নতুন ব্লগ সেই জন্যই শুরু করার একটা এনার্জি পেলাম, তো শুরু করছি এখন সকালেই। আজকে রোববার সকাল, শুরুই হলো বাজার থেকে, মা বললো একটু বাজারে যাবে এখানে কী কী সবজিপাতি পাওয়া যায় দেখার জন্য, তো মা বাবা সবাই মিলে আমরা গেছিলাম বাজার। তো যাই হোক তখন আর ব্লগটা শুরু করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তো সবজিপাতি নিয়ে আসা হয়েছে, তো এখানের বাজারে কী কী পাওয়া যায় সেই সব জিনিস মা একটু দেখে নিল ওই কারণেই বললো। তোমরা আগেও দেখিয়েছি তোমাদেরকে বাজার, এখানে সব ধরনের সবজি দেখো জায়গা অনুযায়ী নির্ভর করে, যে যে জায়গার লোকের যে খাদ্যের অভ্যাস সেই অনুযায়ী সবজিপাতিও পাওয়া যায়, তো এখানে তো সব সবজি পাওয়া যায় না। আর এদিকের ঘরটার অবস্থা তোমরা আগে দেখেছিলে কী ছিল, আর এখন দেখো একদম ঠিকঠাক হয়ে গেছে, তো মা বাবা এই রুমটা ইউজ করছে, রুমটা প্রপার এতদিনে একটা ইউটিলাইজেশন হলো এই ঘরে আসার পর থেকে, এই প্রথম বোধহয় এই রুমটা এই হলো, কারণ কেউ ছিল না তাই ব্যবহারও হয়নি, তো এখন মোটামুটি ঠিকঠাক। তো এখানে এসে কেমন লাগছে? বোম্বে তো সবসময় ভালো লাগবে, বোম্বের কথা তো আলাদা, তবে এখানে খারাপ কিছু না। হ্যাঁ তবে বুঝতে পারো যে বোম্বের মতো তো সেরকম সব জিনিসপত্র বা ঘোরার জায়গা এত কিছু তো থাকবে না, এখানটা একটু মানে ফাঁকা ফাঁকা জায়গা, গ্রামে গ্রামে যেরকম থাকে সেরকম একটু ফাঁকা ফাঁকা। কালকে বেরিয়েছিলাম বিকালে রাস্তায় বেরিয়েছিলাম, তোর বাবা আর আমি একটু হেঁটে সব দেখে এসেছি মানে ঘুরে ঘুরে দেখলাম। তবে এটা তো একটু শহরের বাইরের দিকটায়, তো সেই কারণেই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা, আর তোমাদের তো দেখিয়েছি আমি আগের ব্লগেতেই অলরেডি। হ্যাঁ যেমন তালুকা প্লেস যেমন হয় সেরকম। আর এইদিকে এখন সবজিপাতি সব নিয়ে আসা হয়েছে আজকে বাজারে, সেই আসার পর থেকেই আমি আগে একদিন নিয়ে এসেছিলাম আর এই প্রথম আজকে নিয়ে আসলো। এদিকে রান্নাবাড়াও সব হয়ে গেছে তাই তো, সব রান্নাবাড়া ঢেকে রাখা আছে, এখন একটু মানে তেল চিটে পড়ে গিয়েছে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ তেল ওরে না সেটাই, ওইটা একটু পরিষ্কার করে দিচ্ছি। কাজের দিদি এখনো আসেনি, সে এখন আসবে, তারপর সকাল থেকে লোড সেটিং ছিল, এদিকে এখন বাবা বসে আছে আর সব এদিকে সবজিপাতি যা যা নিয়ে আসা হয়েছে সেই সব এখন এখানে মা ধুয়ে শুকাতে দিয়েছে। আচ্ছা তুমি কি আলুগুলোকেও ধুয়েছিলে নাকি? আমি বললাম আলুগুলো ধুয়েছ, পালক শাক, এদিকে উচ্ছে, ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম, কুমড়ো, এটা পাকা পেঁপে, ঝিঙে, এটা কলা, লঙ্কা, টমেটো, আদা, মোটামুটি সব রকম ধনে পাতা সব একদম কেটে দেখো প্রপার ভালোভাবে শুকোতে দিয়ে দিয়েছে মা, একটু জলটা ঝরাতে দিয়েছো তাই তো। আচ্ছা গাছ মূল্যটা কোথায়? আরে বাবা মূল্যটা দেখো সাইকেলের উপরে। আর এই যে যার সাই খেলাপথ মানে জিনিসপত্র সে এখন ব্লগে দেখতে পেলে কী করবে, তার মাথা খারাপ করবে, দেখতে পাবে তার কাণ্ড ওখানে সে কী কাণ্ড করছে, সারাদিন শুধু সেই পাপা পাপা করে যাচ্ছে, কারণ জানো তোমরা ও সবসময় আমার কাছেই থাকে, মানে যতক্ষণ রোববার দিন আমি বাড়িতে থাকলে সে আমার কাছেই থাকে, আর সেইটা এখানে বাড়িতে আসার পর থেকেই যেন একদম ফাঁকা ফাঁকা লাগছে, ওর যে আওয়াজ চেঁচামেচি, একটা বাচ্চা থাকলে বাড়িটা অন্যরকম হয়, সেই রকমই একটা এখানে ইয়ে করে বসে মানে কী বলবো একদম ফাঁকা ফাঁকা লাগছে।
আর জিনিসপত্র জামা কাপড় সব পড়ে আছে, দেখি কিছু করার নেই, গেছে এখন। মানে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে শ্রেয়ানের জন্য। নিউ ব্লগ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ব্লগটা গোবিন্দপুর থেকেই স্টার্ট করলাম, সঞ্জয় চলে যাওয়ার পরে আর সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি, তো আজই ভাবলাম একটুখানি শ্যুট করি তোমাদের সাথে। হাই হ্যালোটা তো করেই যে তোমরা কেমন আছো, আমরা আছি তোমাদের সাথে, সেটা তোমাদেরকে তো বোঝাতে হবে। তো শ্রেয়ানের নতুনত্ব বদমাইশি এখানে এসে আরম্ভ হয়ে গেছে। এই দেখো এখন এই গাড়িটা নিয়ে পড়েছে। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? চলো তুমি চলো, আমি আসছি, চলো 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 চলো। ও দেখাচ্ছে যে ওই ঘরে যাবে। ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। জামা কাপড় কাচতে দেওয়া হয়েছে, সেই সব শুকিয়ে মানে কাঁচা হয়ে গেছে। এবার জামা কাপড় আজকে বোধ হয় সেকেন্ড ডে হলো যারা ওয়াশিং মেশিন চালানো গেছে, না হলে যা বৃষ্টি হচ্ছিলো এখানে দুদিন ধরে, দুদিন কি যেদিন এসছি সেই দিন থেকে বৃষ্টি হচ্ছিল। একটু আজকে হাওয়া আছে, হাওয়াটা তো এখানে সবসময় জানো কি সাই সাই করে হাওয়ার আওয়াজ। এই দেখ তুমি কি দেখাচ্ছি, নিবি এটা? নেবে? এটা কি দেখছো, নেবে? এটা কি, জানলাটা দেখছে এখন, কারণ এইখানে পা ঝুলিয়ে বসে থাকে না সে। কি গো কেমন লাগছে, কোথায় গেল? হ্যাঁ চলে গেছে, চলে গেছে। তাহলে নিশ্চয়ই অন্য কিছুতে খেলায় মন দিয়েছে। আজকে সকাল থেকে কি করছিল? দেখাচ্ছি, কোথায় গেলি রে? এই দেখো 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 কাণ্ডটা দেখো, শুধু মাটি পেয়েছে, পাথর পেয়েছে, ঘোরাঘুরি করছে, ছুটে ছুটে চলে গেল ওখানে, ছুটে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এদিক ওদিকে। ওখানে গিয়ে বসে পড়েছে ঠাকুমার কাছে। এই দেখো ঠাকুমার কাছে বসে আছে, খাইনি এখনো, দই খাইনি না। দেখো বসে আছে, দেখো বদটা দেখো, হাতে কি নিয়েছে ওটা? রিমোট তো, তো আসল জিনিস পেয়ে গেছে। কি কি দেখছে? কোদাল চাইছে, বাকি কোদাল নিয়ে এসেছে, ওটা চাইছে। হ্যাঁ ওটাই নেবে ও, তুই গ্রামে চলে গেছিস এবার মাটি কাটবি। প্রচুর ফুর্তি চাচ্ছে জানো তো। হ্যাঁ এই তো দেখছি, ল্যাপটপ দেখছে না, না চলে গেল। কি অবস্থা, দেখো দেখো কাণ্ডটা দেখো, ফুয়া দেখাচ্ছে, দেখো ফুয়া, সত্যি তো বড় ফুয়া তো। হ্যাঁ একটু বড় ফুয়া। এই শুরু হয়ে গেল গো, থালা বাটি গুলো তো, থালা বাটি গুলো ছড়াবে বলে রাখা আছে নাকি, সেরকমই মনে হচ্ছে তো। এই দেখো বের করে নিল মাছখান থেকে একটা খুন্তি। না ওটা করে ফুয়া মারবি না, ছি জিনিসটা এটা দিয়ে ফুয়া মারবে। তুই ল্যাপটপ দেখলি না? আমার পাপাকে ফোন করে দাও তো, ফোন করে দাও তো পাপাকে, ফোন করে দাও তো পাপাকে, হ্যালো পাপা। আচ্ছা ফোন করছে, হ্যালো 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 বাবা, মামা দাদু কি বলে দাও,
বাবাকে, বাবাকে একটু করে দাও। হ্যালো, দেখো দেখো দেখো, সালা দিচ্ছি না, নিজের মধ্যে দৌড়ে দেখো কি কাণ্ডর যাচ্ছে দেখো। আরে বাবা, আবার যাচ্ছে, যাও খেয়েছো ঘুমিয়ে পড়ো। তুই এখন বাবার খাবার দেওয়া হয়ে গেছে, স্যালাড, মাছের ঝোল, আর এদিকে আছে দেখো গরম ভাতে ঘি। বাড়িতে বানানো ঘি? হ্যাঁ বাড়িতে বানানো। বাহ, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো। তুমি কি বানিয়েছো? আবার লেবু নিলে কেন তাহলে? না লেবু ওই স্যালাডের সঙ্গে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যালাডটা তো দিয়েছে। চলো, মানে বাড়িতেই বানানো ঘি? হ্যাঁ আমি বাড়িতে নিজেই বানিয়েছি নিজে। খুব ভালো। তো বাবা আগে খেয়ে নেবে, কারণ বাবার ওষুধ আছে, তারপরে আবার আমরা খাচ্ছি। আমি এখন তুমি স্নানই করিনি, তুমি খেয়ে নাও, তারপরে আমি এখন স্নান টান করি, তারপরে আমি আর মা খাবো। এর মজাটা দেখো, ঘুম থেকে উঠে এলো, এসে এখানে একটা এই মগ নিয়েছে, এই প্যাকেট নিয়েছে, নিয়ে জল নিয়েছে, এখানে বসে পড়েছে। কি করছো তুমি? কি করছো? কি হয়েছে হাতে? কি হয়েছে বাবা? কি হয়েছে হাতে? হাতে নোংরা লেগেছে, ঠিক আছে ধুয়ে দেবো। তুমি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ চললো, এখন চললো হাত ধুতে। শ্রেয়া চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। দেখো হাতটা ধুতে গেছে, ওখানে বালতির মধ্যে জল রেখে দিয়েছে, জলে হাত ডুবিয়ে দিয়েছে। চলে এসো, চলে এসো বাবা, এসো, চলে এসো, চলে এসো, হাত ধোয়া হয়ে গেছে তো, হয়ে গেছে, চলে আসো, চলে আসো। দেখেছো কিরম বদমাইশি খাটি জল নিয়ে খেলা ওর। চলে আসো, চলো চলো, এই যে চললো, এখন চললো, নড়ে নড়ে চললো, চললো। আর এই দেখো মা এখন এখানে মুড়ি ঢালছে, এগুলো হচ্ছে মুড়ির ক্যান, আমাদের যে মুড়ি ভাজিয়ে নিয়ে এসছে, গরম মুড়ি নাকি গো? হ্যাঁ এই তো গরম ঢালছে, ঢালছে। আর শ্রেয়ান দেখো এগুলো এখন উকি মেরে মেরে দেখছে। কি আছে গো বাবা এগুলো? কি কি শ্রেয়ান কি বলছে? কি কি বলছে মামাম দেখো? কি ওগুলো শ্রেয়ান? এই দেখো এটাকে ফেলে দিল, খুব বদ হয়েছে ও, সারাক্ষণ সব জিনিস ফেলতে থাকে। চলো এটা কুড়িয়ে নিয়ে যাই। এটা এটার হ্যান্ডেলটা ভেঙেছে, ভাঙাইছিল। এই যে বদটা ভেঙে দিয়েছে, ছুড়বে না, ছুড়ে দিল। চুপটি করে বসো, ওখানে চুপটি করে বসো, বসো বসো, চুপটি করে বসো। ওইটার উপরে বসতে বলেছি, বদমাইশি বদমাইশি, না না চলে এসো, চলে এসো। ছুটছে, ছুটে ছুটে খেলা করছে। ওই দেখো এখন ফুল দিতে গেছে কৃষ্ণা কাকিমাকে। ওই দেখো গেছে, দেখো আসছে আমাদেরটা। আর এই যে আরেকটা এসেছে, এদের সঙ্গী। বাবা পিসিকে ডাকো তো, পিসিকে ডাকো তো, পিচ্ছি। আর এই দেখো এই দুটো এখন মস্তানি মারছে। এই দেখো আইন আইন, এরা আর গরমে পেরে উঠছে না, এখানে অত্যাধিক গরম, সেই জন্য এখন এখানে রাস্তায় বেরিয়ে পড়েছে খেলা করার জন্য। শ্রেয়ান উল্টো দিকে যেও না, যেও না, এই ওহো এদিকে আয়। এই দেখেছো ওর কোনো ভয় ডর বলে কোনো ব্যাপারই নেই, চললো ছুটে ছুটে, চলে আয়।
এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো মারপিট করবে না, খেলা করবে একসাথে। হ্যাঁ এই দেখো, চলো হাত ধরে ধরে চলো, বেরিয়ে আসবে, চলো এদিকে চলো, ওই দিকে চলো, এইদিকে চলো। শ্রেয়ান যেও না, যেও না, যেও না, চললো, ছুটলো, দাঁড়া ওকে ধরে নিয়ে আসি। তো এই একটু ঘুরতে বেরোলাম, এখন মা বাবা এসছে নতুন এখানে, জায়গাগুলো সম্পর্কে একটু ঘোরাঘুরি করে আসলে কি হবে, ওদেরও মনটা ভালো থাকবে। এই 7 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনো হয়নি। তো আজকে দেখো ওয়েদারটা এখন একটু ভালো আছে দেখতে, হ্যাঁ এখনও রোদ উঠেছে। ঘড়িতে বেজে গেছে তোমার প্রায় 6:15 হবে। হ্যাঁ এই যে ওরা এখন আসছে, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। কোথাও যাওয়ার তো এখানে তেমন কিছু জায়গা নেই, আর এখন যখন তখন বৃষ্টিও চলে আসছে। এই কাছাকাছি কোথাও একটা ঘুরিয়ে নিয়ে আসবো, বসো। এখন এই ঘোরাঘুরি হয়ে গেছে, এখন বাড়ি যাও। ঘোরাঘুরি তো আর তেমন কোথাও ছিল না, এই কাছাকাছি, এই ঘোরাঘুরি তো আর তেমন কোথাও নয়, একটু কাছাকাছি এদিক দিয়ে ঘুরে সুদাসে গেল। চলো এখন অন্ধকারে সেইভাবে বোঝাও যাচ্ছে না, এতক্ষণ এই লাইটে এলাম, তুই দেখা যাচ্ছে এইদিক, ওইদিকে যাচ্ছ না, এইদিকে এসো, এইদিকে চলে এসো। এই টুকটাক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, হাওয়া দিচ্ছে দেখেছো কেমন, চলো এখন। পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে দিলাম। তো যাই হোক, ঘড়িতে এখন বেজে গেছে 11:00। তো ব্লগটা আবার কন্টিনিউ করছি, ওখান থেকে আসার পরে আর কিছু রেকর্ড করা ছিল না, চা টা খেয়ে বসে জাস্ট টিভি দেখছিলাম আর কথা বলছিলাম। তো এখন এবার আমাদের ডিনারও হয়ে গেছে, বাবা অলরেডি শুয়ে পড়েছে ডিনার করার পরে ওষুধ নিয়ে, আর মা এখন এখানে এই দুধ, এই গরম দুধ ঢালছে, ঠান্ডা লেগেছে, এটাকে আমি একটু হলুদ দিয়ে খাবো। বাবা যে এক কাপ ভর্তি হয়েছে এত দুধ, তাহলে রেখে দিই ঢেলে, চা খাওয়া হবে কালকে। হ্যাঁ আমি এতটা খাই না, আমাকে অল্প কম দাও, অল্প একটু ঢেলে না দুধের জায়গায়, বাস ওটা দিয়ে হবে। ঠিক আছে, এই হলুদ দুধ খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর এবার থেকে রেগুলার ব্লগ আসবে। আর যেহেতু ব্লগটা দু জায়গা থেকে আসছে, এতে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস থাকবে, তো তোমরা দেখতে যেন একটাও মিস করবে না। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট।